আমি এবং আর একজন আমি। ঠিক আছে, একটা গল্পের জন্য চারপাশে জড়ো হও, এটার ছবি আঁকো। একটা খুব খারাপ দিনে এবং ভুলে যাওয়া পাসওয়ার্ডের মহাবিশ্বে, কিন্তু যদি আমি সেরকমটা না হতাম, আরো দৃঢ়, আরো সাহসী, অথবা হতে পারে একটা অপরাধ যুদ্ধের সুপার হিরো যার খুব সুন্দর চুল। আপনি জানেন এটা সব শক্তি, তাই না? এটি একটি অদ্ভুত সমান্তরাল মহাবিশ্বের রিয়েলিটি টিভি শো শুরু করার মতো, তাই না? দারুণ, একটি সমান্তরাল মহাবিশ্বে আমি অ্যাডভোকেট টোস্ট তৈরির একজন নিনজা হতে পারি। আপনার প্রফেসর অ্যাডামসের সাথে কোয়ান্টাম মেকানিক্সের সম্পূর্ণভাবে পরীক্ষা করা উচিত, মন ছুঁয়ে যাওয়া জিনিস। কিন্তু রুবি সেই ক্লাসে আমি অসুস্থতে মারাও যেতে পারি। ক্যামেল, সুইডি, জীবন পুডলগুলিকে ফাঁকি দেওয়ার বিষয় নয়, এটা তাদের মধ্যে ছড়িয়ে পড়া সম্পর্কে। সম্ভবত অন্য কোনো মাত্রায়। 16 বছর বয়সী জীবন, বন্ধুদের চেয়ে বেশি বই, হাই স্কুলে বেশি থাকতো নেটফ্লিক্স আর কম সোপ অপেরা, কিন্তু কখনো সবকিছু যখন শান্ত, ঝড় তোমাকে খুঁজে বেড়ায়। দেখো কোন কারণে হাই স্কুল হয়ে যায় জটিল। হাই সেরেনিটি। আচ্ছা আচ্ছা, এটা কি নয় মিস ক্যামেলা? এটা ক্যামেল। এগুলো কি শুধু গর্জন করে? কেন যে মানুষ ভুল নাম বলে, হয়তো এটা খেলা, এর জন্য ট্রফি পাওয়া উচিত। এটা ঠিক। যাও ক্যামেলা। আমি ক্যামেল। মানসিক নোট, নাম সংশোধনকারী ভিসেল ডিজাইন দরকার। বাড়ি ফিরে, হারিয়ে যাওয়া মোজা এবং প্রহরী কুকুর ফ্লপি রাজ্যে। ফ্লপি, তুমি সবসময় আমার নাম ঠিক বলো। যদি আমি তোমাকে স্কুলে নিয়ে যেতে পারতাম। বড় দিন একই ওল। আগে খাবার, পরে মমি। আমরা পাঁচের মধ্যে নেমেছি। জীবন যখন নাটকীয়তা ছুড়ে দেয়, আমি প্রাচীন মিশরে চলে যাই। ওয়াইফাই নেই, কিন্তু শান্তি। আমি বইয়ের পাতায় নিবজ্জিত হওয়ার সাথে সাথে আমার চারপাশের ঘরটা সময়ের বালিতে দ্রবীভূত হতে শুরু করে, ঘূর্ণায়মান হয় এবং চারপাশ মোড়াতে থাকে। যখন মিশরের স্পন্দন আমার হৃদয়ের ছন্দের সাথে মিশে যায়, আমাকে নিয়ে যায় এক অন্য রাজ্যে। আর একটা দিন, আর একটা নাটক। তুমি কি ম্যাজিক দেখতে চাও? মিকেলা, টেস্ট চোর, এটা কোনো স্কুল গসিপের চেয়েও মজার ছিল। আমি কিছু জিনিস দেখেছি, কিন্তু মিকেলা ওর পিছনেই ছিল। এটা উচ্চ বিদ্যালয় ছিল না, এটা একটা উচ্চ বাজি ছিল। তুমি আমাকে আউটপাজল করতে পারবে না, এটা কোনো স্পিন ক্লাস নয়। ক্যামিল একটা সমস্যায় ছিল, আর তারপর প্রাচীন মিশর একটা চরম অবস্থান পরিবর্তনের কথা বলো। হ্যাঁ, ও এখান থেকে কোথায় গেল? আমি কি শুধু হিস্ট্রি চ্যানেল রিঅ্যাক্টমেন্ট সাইকেল চালিয়েছি? ওকে ধরো। দারুণ, আরো ভক্ত। আর না, আমি খাওয়ার মতো যাচ্ছিলাম। আমাকে যারা তাড়া করছিল তাদের আমি জানতাম না, আর তারপর আর কে ওই রহস্যময় মুখ ঢাকা অচেনা ব্যক্তি? চলচ্চিত্রে তারা সর্বদা জ্ঞানী বা সুপার স্নিকি ভিলেন, কোনো চাপ নেই। বলো, কোন জাদু করে তুমি এখানে আসতে পেরেছো? আমি ক্যামেল। আমি 16তম স্ট্রিটে থাকি। আমার মনে হচ্ছে যে আমি রাস্তা ভুল করে একটা সিনেমা সেটে ঢুকে পড়েছি। আয়না, আয়না, দেওয়ালের আয়না, এটা খুব অদ্ভুত। 16তম স্ট্রিট সিনেমা? কিভাবে কিভাবে তুমি আমার মুখটা পেলে? যদি এটা ত্বকে যত্ন সম্পর্কে হয়, আমি জাস্ট ময়শ্চারাইজার ব্যবহার করি।
বোঝা গেল আমার ডাপলগ্যাঙ্গার আর কিছু লোক যারা আমাকে পছন্দ করে না। আমাকে স্বপ্ন দেখতে হবে। ঠিক আছে, শ্বাস নিন। আপনি একটা ভুল বাঘ নিয়ে এখানে এসে পৌঁছেছেন। হ্যাঁ, একটা ভুল বাঘ, আর আমি টাইম ট্রাভেল করেছি। জিপিএস আমার কাছে ঋণী। সে আমাদেরকে তাকিয়ে ধাঁধাটাকে ভাঙার চেষ্টা করলো। কিন্তু আমি বলছি, দারুণ দেখতে দুজন মহিলা একই জায়গায়, হজম করা কঠিন। আমার বিশ্বাস হচ্ছে না এটা ঘটেছে। আমি হলাম এড্রেস। ভাগ্যের কিছু খেলায় আমি হলাম তুমি। কি বলছো, অন্য একটা আমি? আমার কথা শোনো, এখানে একাধিক মাত্রা আছে আর বিকল্প জগৎ। তুমি হতে পারে পৃথিবীর নও। ঠিক আছে, প্রথমত আমি একজন এলিয়ান নই, আর হ্যাঁ, আমি পৃথিবী থেকে এসেছি। আর তুমি, তুমি 18 শতকের শক্তিশালী ভাইব প্রদান করছো। তুমি কোন শতাব্দীর? 21তম। কিন্তু আমায় স্বীকার করতে হবে, তোমার যুগে খুব ভালো গয়না আছে। তাহলে তুমি ভবিষ্যৎ থেকে? খোলো, আমরা আপনাকে ঘিরে রেখেছি। আমি কি করেছিলাম? না চাইতে এক কাপ চিনি ধার? না, ওরা আমার পিছু নিয়েছে আর এখন ওরা মনে করছে যে তুমি আমি। চলো যাই। তাহলে আমি সেখানে ছিলাম আর এমন একটা পৃথিবী বোঝার চেষ্টা করছিলাম যা প্রাচীন কিন্তু অদ্ভুতভাবে করোয়া। মানে ওই সময় আমি সব জানতাম। এড্রিস আমার মতোই ছিল, কিন্তু সত্যি তো আমি নয়। একজন বাস্তব জীবনের নায়ক যে সবসময় খারাপদের সাথে লড়াই করে, যদি তারা অনেক বড় আর ভীতিকর হয়। এইসব থলে নিচে রাখো। আপনি আমাদের সাথে জগাখিচুড়ি করতে চান না? আপনি আমাদের মতো শক্তিশালী নন। হতে পারে, কিন্তু শক্তি মানে শুধু ক্ষমতা নয়, যা সঠিক তা করাকে শক্তি বলে। এটা এখানেই শেষ নয়। এদ্রিস, এইসব ছেলেরা গুরুতর। তুমি ভয় পাচ্ছ না? হ্যাঁ, অবশ্যই পাচ্ছি। কিন্তু ভয় পেলে কি খারাপ জিনিস বন্ধ হবে? এটা মূল্যবান বন্ধু। কখনো মনে শান্তির জন্য তোমাকে সঠিক কাজ করতে হবে। আমি তাকে তারিফ না করে পারলাম না। এদ্রিস একটা আয়নার মতো ছিল যা আমাকে সাহসী দেখাচ্ছিল। আর আমার জ্ঞান প্রাচীন মিশর সম্পর্কে পুরোপুরিভাবে মন উড়িয়ে দিল। ও, আমি সবসময় ভাবতাম কেন তারা রাজাদের সাথে পিরামিডের ভেতরে এত সম্পত্তি রাখে। ও, তুমি জানো না, এটা বিশ্বাস করে রেখে দেওয়া হতো যে রাজাদের সম্পত্তির প্রয়োজন হবে পরবর্তীকালে, কারণ ওরা এসে আবার শাসক হবে। এটাই যেটা আমি শুনেছি। তুমি একদম একটা ইতিহাস বইয়ের মতো, তাই না? বই আর নাক ডাকা, এটাই আমার সিক্রেট। আমি যদি জীবন সম্পর্কে আরেকটু কৌতূহলী হতাম, তাহলে আমিও হয়তো একজন স্কলারে পরিণত হতাম। আমি যদি তোমার মতো সাহসী হতাম এদ্রিস, তুমি হলে আমার হিরো। এটা দেখো, আমাদের মধ্যে যা আছে আমরা সেটার প্রশংসা করতে ভুলে গেছি। বা, আমি নিজে থেকে স্কুলে পড়ার কথা কখনো ভাবিনি। কিন্তু তারপর শান্তি বিঘ্নিত হয়েছিল। ওই দুষ্ট লোকগুলো আবার ফিরে এলো আর ওরা পাগল হয়ে গিয়েছিল। তোমরা আবার? এদ্রিস, আপনি আমাদের এড়াতে পারবেন না। এদ্রিস আমাকে একটা লুকানো জায়গার দিকে ইশারা করলো। সাধারণত আমি তাই করি। অবশ্যই নিরাপদ জায়গায় আমি যাচ্ছি। কিন্তু বন্ধুরা, অদ্ভুত কিছু একটা ঘটলো। ওরা সংখ্যা এত বেশি ছিল, তাও এদ্রিস কত সাহসী হয়ে গেল। তারপর বুম, তার কথাগুলো আমাকে বজ্রপাতের মতো আঘাত করছিল। যদি তুমি ভয়ও পাও, তাও তুমি যদি দেখো খারাপ জিনিস, তো এর বিরুদ্ধে দাঁড়াও। দৌড়োনা লুকানোটা পুরনো হয়ে যাচ্ছে, তাই না? হঠাৎই মনে হলো আমি সিনেমা সুপার হিরো, যেন এটা শোডাউনের সময়, কিন্তু ফ্যান্সি স্লো মোশন ছাড়া, তাই না? এবার সেই শান্তির কিছু পাওয়া যাক, তাই না? জুম। আমি অফিসারদের কাছে গেলাম। আমি জোরে আর গর্ব করে বলছিলাম, মুদ্রাদের দিক ইঙ্গিত করছিলাম। আমার হৃদয় পাগলের মতো নাচ করছিল। কিন্তু এই সময় এটা ভয় ছিল না, এটা ছিল উত্তেজনা। ক্যামেল, তুমি অসাধারণ ছিলে। তুমি আতঙ্কিত ছিলে না? হ্যাঁ, কিন্তু আমি শিখেছি সঠিক কাজ করা গুরুত্বপূর্ণ, যদি এটা ভীতিজনক হয়। যদি আমি উঠে দাঁড়াই, অন্যরাও আমার সঙ্গ দেবে। হয়তো তারা তখন সঠিক কারণেই আমাদের বিরক্ত করতে ভয় পাবে। এই তো, ঠিক বলেছ। আমি ঠিক করেছি আরো অনেক কিছু শিখবো। আমি অন্যদের জন্য লড়াই করতে পারি যদি আমি আমার স্বপ্নের জন্য লড়াই করতে পারি। Oh.
ছাড়াও সেই চকচকে জিনিস, এটাই কি আমার বাড়ি? তুমি এখানে কিভাবে এসেছো? এটা এর আগে এখানে ছিল না। এদ্রিস ঠিক বলছিল, পোর্টালটা নতুন ছিল। গুরুত্বপূর্ণ কিছু শিখেছি বলেই আমরা হয়তো সেটা এখানে এসেছে। পরস্পরকে বিদায় জানিয়ে আমরা কখনোই একে অপরকে ভুলব না বললাম। তুমি সবসময় আমার হৃদয়ে থাকবে এদ্রিস, তুমি আমাকে ভুলতে পারবে না। আমি তুমি, শুধু এক অন্য তুমি। বাড়িতে ফিরে সব একই ছিল, কিন্তু সবকিছু আলাদা অনুভূত হচ্ছিল। কারণ পরের দিন আমি মিশেলের কাছে দাঁড়িয়েছিলাম, নিশ্চিত ছিলাম যে সে কখনোই কাউকে ধমক দিতে পারবে না। আপনি কি সঠিক জিনিস করেছেন? হ্যাঁ, একেবারেই। আমি প্রিন্সিপালের সঙ্গে কথা বলেছি, তারা স্কুলে গুঞ্জামি বন্ধ করার জন্য একটা দল গঠন করেছে। তুমি কি জানো ধমক দেওয়ার জন্য কাউকে স্কুল থেকে বের করে দেওয়া যেতে পারে? সত্যি? হ্যাঁ, আমরা যখন উঠে দাঁড়াই ওরা চায় আমাদের আটকে দিতে। এটা ভুল এবং এটা বন্ধ করতে হবে। তুমি কি জানো আমি এরপরে আর কখনো ভয় পাবো না, আমি তোমার সাথে আছি। হ্যাঁ, সবাই মিলে আমরা একটা বদল আনবো। আরে না, আমার নতুন ক্লাসের জন্য দেরি হয়ে যাচ্ছে। নতুন ক্লাস? আমি তোমাকে পরে জানাবো, বাই। সবাইকে হ্যালো, আমি ড্যানিয়েল অ্যাডামস এবং আজ আপনাদের সকলের সাথে দেখা করে আমি রোমাঞ্চিত। আমরা আজকে কিছু নতুন মজাদার জিনিস শিখতে চলেছি, চলো। এটা অনেকটা জাদুর মতো। এটা হলো কোয়ান্টাম মেকানিক। হ্যাঁ, আমি জানি এটা জাদু নয়, কিন্তু তোমরা কখনো ভেবেছ অন্য ডাইমেনশনস কি, বা কিছু অন্যরকম বিকল্প মহাবিশ্ব?